নমস্কার, এই মুহূর্তৰ বিগ ব্রেকিং নিউজ দিব বিচাৰিছো এনিটক্সৰ দৰ্শকক। পদ্মশ্রী তথা ঝুমুর সম্রাট দুলাল মানকি বয়কট ঘোষণা কৰিছে আদিবাসী ছাত্র সন্থায়। যেহেতু আদিবাসী সন্দৰ্ভত আপত্তিজনক মন্তব্য কৰিছিল দুলাল মানকি, আৰু ইয়াৰ পাছতে খুব উজাৰিছে আদিবাসী ছাত্র সন্থায়। এই মুহূর্তৰ বিগ ব্রেকিং নিউজ শুনাইছো এনিটক্সৰ দৰ্শকক। ব্রেকিং নিউজ এই মুহূর্তত পদ্মশ্রী দুলাল মানকি হৈছে এজন দালাল মানকি। দালাল মানকি আখ্যা দিয়া হৈছে পদ্মশ্রী দুলাল মানকি। নিজরে জাতির অস্তিত্বর কথা নাজানে দুলাল মানকি, এনেদরে খুব উজাড়িছে আদিবাসী ছাত্র সন্থায়। আদিবাসীক অপমান করা কোনো পথ্যে সহ্য করা নহব। বিরূপ বিভ্রান্তিমূলক মন্তব্যর পর আতরত থাকক দুলাল মানকি, নহলে আগন্তুক সময়ত আরো অধিক প্রতিবাদর সম্মুখীন হব লাগিব দুলাল মানকি। দুলাল মানকি বয়কট আদিবাসী ছাত্র সন্থার, দুলাল মানকিক বয়কট ঘোষণা করেছে আদিবাসী ছাত্র সন্থায়। আদিবাসী ছাত্র সন্থার কোনো অনুষ্ঠানতে অংশগ্রহণ করব নারিব পদ্মশ্রী দুলাল মানকি। আদিবাসী ছাত্র সন্থার কোনো অনুষ্ঠানত আনকি গান গাব নারিব দুলাল মানকি। এক প্রকার নিষিদ্ধ ঘোষণা করেছে দুলাল মানকিক আদিবাসী ছাত্র সন্থার সকল অনুষ্ঠানতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পদ্মশ্রী দুলাল মানকিক। আমি ইতিমধ্যে উল্লেখ করেছো দুলাল মানকিয়ে আদিবাসী সন্দৰ্ভত এক আপত্তিজনক আর বিরূপ মন্তব্য করেছিল। তার পাছতে এই জুই জ্বলিছিল আদিবাসী সকলের মাজত, যেহেতু পদ্মশ্রী দুলাল মানকির প্রায় এনেধরনের মন্তব্য কেতিয়াও গ্রহণযোগ্য নহয় বলে উল্লেখ করেছে আদিবাসী সকলে। যার পরিপ্রেক্ষিতত এই সমগ্র বিষয় সন্দৰ্ভত প্রতিক্রিয়া প্রকাশ করেছে আদিবাসী ছাত্র সন্থায়। আদিবাসী ছাত্র সন্থায় স্পষ্ট কথা, কোনো কারণতে দুলাল মানকিক আদিবাসী ছাত্র সন্থার কোনো অনুষ্ঠানত অংশ লোবলে দিয়া নহব, গান গাবলে দিয়া নহব। দুলাল মানকি হয়েছে এজন দালাল মানকি। এই মুহূর্তে আমার হাতে মন্তব্য আছে আদিবাসী ছাত্র সন্থার, কি কৈছে শুনো। হয়, আজি সদৌ আদিবাসী ছাত্র সন্থা তিনিচুকীয়া জিলা সমিতির তরফের পৰা আজি আমি পদ্মশ্রী দুলাল মানকি এইজন ব্যক্তি আমার তিনিচুকীয়া জেলার এজন স্থানীয় বাসিন্দা। আমি দুই একদিনের আগত ভিজন নিউজ পোর্টেল চ্যানেলত এটা নিউজ হোম প্রচার হয়েছিল, আর তাত স্পষ্টভাবে দুলাল মানকি ডাঙরিয়া এটা কথা কৈছে যে অসমত বসবাস করা আদিবাসী সকল সর্বভারতীয় আদিবাসী হয়, কিন্তু অসমত আদিবাসী নয়, অসমত এওঁলোকে চাহ জনগোষ্ঠী। চাহ জনগোষ্ঠী, চাহ মানে এবিধ চাহ গছ, জন মানে মানুহ, আর গোষ্ঠী মানে কুল বা বংশ। অর্থাৎ অসমৰ আদিবাসী সকল চাহ গছৰ পৰা জন্মগ্রহণ কৰিছে নেকি? এটা কুল বা এটা জনগোষ্ঠী হবলৈ হলে এটা কুল আৰু বংশ আৰু বংশৰ লগত সম্পর্ক হ'ব লাগিব। আমার জাতি জনগোষ্ঠীটো চাহ গছৰ পৰা কিবা এই জনগোষ্ঠীটো সম্পর্ক আছে নেকি, বা কুল বংশ বা তেজ বংশ আর বংশর জড়িত আছে নেকি? স্পষ্ট কথা আমি কব খুঁজিছো আদিবাসী ছাত্র সন্থা তিনিচুকীয়া জিলা সমিতির তরফের পর। দুলাল মানকিক আমি স্পষ্টভাবে দালাল মানকি কব খুঁজিছো, কারণ এইজন দালাল মানকিয়ে আজি অসমৰ তেখেত এজন মুন্ডা জনগোষ্ঠীর। আপনাদের জানে যে ন্যাশনাল ফ্রিডম ফাইটার বীর বিশ্বা মুন্ডা, এইজন এটা ন্যাশনাল ফ্রিডম ফাইটার। গতি এই মুন্ডা জনগোষ্ঠীর এজন হয়েও নিজের জনগোষ্ঠীটির অতীত না জানে, যে জনগোষ্ঠীয় নিজের অতীতক না জানে সেই জনগোষ্ঠী কিন্তু সচাকে আজি তারিখত একেবারে নিকমা। এনে ধরনের কুটু আর বিভ্রান্তিমূলক মন্তব্যর পর দুলাল মানকি ডাঙরিয়া যাতে বিরত থাকে, অন্যথায় আদিবাসী ছাত্র সন্থা তরফের পর আমি স্পষ্ট তিনিচুকীয়া জেলার পর কব খুঁজিছো, এই পদ্মশ্রী দুলাল মানকি কোনো একটা মঞ্চত আদিবাসী ছাত্র সন্থার তরফের পর তাক কিন্তু সংগীত জগতের এজন নায়ক বলে কব খুঁজিছো, এজন ঝুমুর সম্রাট বলে জানা যায়, তাক কিন্তু মতায়ন করা নহব, তাক নিমন্ত্রণ করা নহব। আদিবাসী ছাত্র সন্থার মজিয়াত প্ল্যাটফর্মত তেখেতক গান গোয়ার কোনো ধরনের সুযোগ দিয়া নহব, তাক বয়কট করেছো। প্রথমে আমি বয়কট করেছো আসা তিনিচুকীয়া জিলা সমিতির তরফের পর, লগতে সমগ্র অসমৰ আদিবাসী সকলক আমি অনুরোধ জানাইছো, আহ্বান করেছো দুলাল মানকি ডাঙরিয়াক আদিবাসী ছাত্র সন্থার ব্যানারত যাতে কোনোই গান গাবর কারণে যাতে নিমন্ত্রণ নিদিয়ে, তার